আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আপনাদের ফেসবুকের ভিডিও ভাইরাল কিভাবে করাবেন? হ্যাঁ প্রিয় দর্শক, একটি ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে, আর তার মধ্যে একটি কারণ আছে, সেটা হচ্ছে আপনাদের সঠিক ট্যাগ ব্যবহার করা। হ্যাঁ, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, তাহলে ভাইরাল না হওয়ার পিছনে কিন্তু এই সঠিক ট্যাগ ব্যবহার না করার কারণও কিন্তু হতে পারে, যে আপনি সঠিকভাবে আপনার ভিডিওতে ট্যাগ ব্যবহার করতে পারছেন না, এই জন্য হয়তো আপনার ফেসবুকের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো এই ক্ষেত্রে সঠিক ট্যাগ ব্যবহার করাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা আপনাদের ভিডিওর জন্য সঠিক ট্যাগ কিভাবে খুঁজে বের করবেন, এমনকি ব্যবহার করবেন, এর ফলে সঠিক ট্যাগ ব্যবহার করার ফলেও কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আপনাদের প্রথম কাজ হবে আপনারা মোবাইল থেকে বা পিসি ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসুন। প্রথমে দেখাবো এই ট্যাগটা আসলে কোথায় আছে, কোথায় গিয়ে ব্যবহার করতে হয়, অনেকে হয়তো নাও জানতে পারেন। তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এখান থেকে কাজ হবে অ্যাটফার্স্ট ফেসবুক ডট কমে গিয়ে আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন, যেই ফেসবুক আইডির আন্ডারে আপনাদের পেজটা আছে। ওকে, তো লগ ইন করা হয়ে গেলে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে আপনারা সার্চ করবেন। আপনারা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে যদি সার্চ করেন, তাহলে এই যে বিজনেস ডট ফেসবুক ডট কম এই পেজটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। আর যদি না আসে, আপনাদের কাজ হবে যে এখানে ওপরে আপনারা বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলেও আপনারা এই পেজে চলে আসতে পারবেন। মেন কাজ হবে বিজনেস ডট ফেসবুক ডট কম এই ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে আপনারা চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা জুম করবেন, জুম করে আপনাদের নির্দিষ্ট যেই পেজে আপনারা ভিডিও আপলোড করেন বা আপনাদের পেজটা এখান থেকে আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। তো আমার পেজটাই সিলেক্ট করা আছে, এই জন্য এখান থেকে আমি সিলেক্ট করছি না, আপনারা এখানে জুম করে সিলেক্ট করতে পারেন। তারপর কাজ হবে যে এখানে ক্রিয়েট পোস্ট নামের একটা অপশন পাচ্ছেন, আপনারা ক্রিয়েট পোস্টে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করলে লোডিং নেবে, লোডিংয়ের টাইমটুকু একটু ওয়েট করুন, তারপর ভিডিও আপলোড করার পেজে নিয়ে চলে আসবে। এখানে কাজ হবে ভিডিও আপলোড করার জন্য এই যে অ্যাড ভিডিও নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে একটা ক্লিক করুন। অ্যাড ভিডিওতে ক্লিক করে তারপর এই যে আপলোড ফ্রম ডেস্কটপ এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফাইল থেকে আপনাদের ভিডিওটা সিলেক্ট করুন। ওকে, এখান থেকে আমি কিন্তু আমার গ্যালারি থেকে বা ফাইল থেকে আমি কিন্তু আমার ভিডিওটা সিলেক্ট করেছি। আপনারা আপনাদের ভিডিও সিলেক্ট করার পর দেখবেন লোডিং নেবে, লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। দেন আপনাদের কাজ হবে এখানে একটু জুম করলে দেখবেন শো মোর নামের একটা অপশন পেয়ে যাবেন, আপনাদের কাজ হবে শো মোর এই অপশনে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন চলে আসবে, এই যে ট্যাগস অ্যান্ড কোলাবরেটর নামের একটা অপশন পাবেন, এটা দেখবেন নর্মালি কিন্তু অফ থাকে, এটা আপনারা এখান থেকে অন করার জন্য এই যে ডান দিকে অনের একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করলে এটা কিন্তু অন হয়ে যাবে। এইবার প্রিয় দর্শক, আপনারা এখানে কিন্তু ট্যাগ ব্যবহার করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাদের ট্যাগ ব্যবহার করলে সঠিক ট্যাগ, আপনার ভিডিও অনুযায়ী যেই ট্যাগ, এমনকি যেগুলো আসলেই কার্যকরী ট্যাগ বা যেগুলো লিখে আসলে প্রতিনিয়ত মানুষ সার্চ করছে, যেগুলো সার্চ করলে আপনাদের ভিডিওগুলো মানুষ পেলে দেখবে, ইন্টারেস্টেড হবে, এইরকম সঠিক ট্যাগ আপনাদেরকে ব্যবহার করতে হবে। কারণ সঠিক ট্যাগ ব্যবহার না করলে কিন্তু হবে না, কারণ আপনাদেরকে বুঝতে হবে আপনাদের ভিডিও ভালো, কিন্তু ভিডিও যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে ভিডিওটা ভাইরাল কীভাবে হবে? এই জন্য সঠিক ট্যাগ ব্যবহার করাও কিন্তু একদিক থেকে গুরুত্বপূর্ণ। তো এই জন্য এখন আপনারা যাদের নলেজ আছে তারা তো আপনাদের মতো করে কয়েকটা এখানে ট্যাগ দিয়ে দিতে পারেন, কিন্তু ট্যাগ খুঁজে বের করার জন্য আমি আপনাদেরকে একটি সাইট সাজেস্ট করতে চাই। কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসুন, যে কোনো একটা ব্রাউজার গিয়ে আপনারা সার্চ করবেন ট্যাগস ফর ফেসবুক লিখে আপনারা সার্চ করুন। হ্যাঁ প্রিয় দর্শক, ট্যাগস ফর ফেসবুক লিখে আপনারা যদি সার্চ করেন আপনাদের সামনে এরকম একটা সাইট চলে আসবে, বা এই যে সরাসরি বেস্ট হ্যাশট্যাগ ডট কম লিখে সার্চ করে আপনারা এই সাইটে চলে আসতে পারেন। এই সাইটে আপনাদের চলে আসতে হবে, এই যে বেস্ট হ্যাশট্যাগ ডট কম যে সাইটটা আছে, এখানে দেখুন ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো আপনারা এখানে পাবেন। এখান থেকে এই হ্যাশট্যাগগুলোই আমরা কিন্তু ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি। তো আপনাদের ভিডিও অনুযায়ী ট্যাগগুলো আপনাদের সিলেক্ট করার জন্য বা পাওয়ার জন্য, খুঁজে বের করার জন্য আপনারা এই থ্রি লাইনে একটা ক্লিক করুন, তারপরে এই যে এখানে সার্চ নামের একটা অপশন পেয়ে যাবেন, আপনাদের কাজ হবে এই সার্চে একটা ক্লিক করুন। মানে এই সাইটটা আপনাদেরকে আপনাদের ভিডিও অনুযায়ী সঠিক ট্যাগ খুঁজে বের করতে হেল্প করবে। তো এখন জাস্ট এইখানে আপনাদেরকে লিখতে হবে আপনারা কীরকম ট্যাগ চাচ্ছেন। মনে করেন আপনারা সিক্রেট ট্রিক্স বা যে কোনো কিছু, মনে করেন আমি ফেসবুকের ট্রিক্স শেয়ার করি, আমি এখান থেকে ফেসবুকের ট্রিক্স লিখে যদি সার্চ করি, তাহলে এই রিলেটেড যত ট্যাগ আছে এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ চলে আসবে, যেগুলো আমাকে অনেকটাই হেল্প করবে মানে আইডিয়া পেতে যে কী ট্যাগ ব্যবহার করবো। অনেকে বলে না, এই যে দেখুন অনেক কতগুলো ট্যাগ চলে আসছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা যদি একটু ব্যাক করি, ব্যাক করে আমরা কিন্তু অন্য কিছু লিখেও এখানে সার্চ করতে পারি। আপনার ভিডিও যেই ক্যাটাগরি যেই রিলেটেড সেই ক্যাটাগরি একটা ট্যাগ, জাস্ট একটি সঠিক ট্যাগ আপনারা এখানে
লিখে দিবেন। লিখে সার্চে ক্লিক করলে ওই রিলেটেড অসংখ্য ট্যাগ পেয়ে যাবেন। এত ট্যাগ ব্যবহার করতে হবে না, মেন মেন কিছু ট্যাগ আপনারা এখান থেকে কালেক্ট করবেন। এই যে কপি অপশনে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু কপি হয়ে যাবে, যেহেতু এগুলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দিয়ে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে না, আমাদের জাস্ট ট্যাগগুলো কালেক্ট করতে হবে। এখান থেকে আমি যে কোনো একটা নোটপ্যাডে চলে আসলাম, আপনারা আপনাদের যে কোনো একটা নোটপ্যাডে এসে আপনারা আপনাদের ট্যাগগুলো পেস্ট করুন। তারপর এই যে হ্যাশট্যাগ বাদে যেই ট্যাগগুলো আছে এগুলো আপনারা মানে সেই লেখাগুলো কপি করুন। কপি করে এই যে এখানে এসে আপনারা পেস্ট করবেন। পেস্ট করে যেইভাবে আপনারা ট্যাগগুলো কালেক্ট করতে পারেন। হ্যাশট্যাগ বাদে হ্যাশ দেওয়া যাবে না, কিন্তু যেহেতু আমরা ভিডিওতে ট্যাগগুলো ব্যবহার করব, পোস্টের ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এইভাবে আপনারা এগুলো কপি করবেন। কপি করে এবার আপনারা আপনাদের ভিডিওতে এগুলো গিয়ে কিন্তু পেস্ট করতে পারেন লাইন বাই লাইন। তো এখন আমরা কী করবো, ব্যাক করে সরাসরি আমাদের ভিডিওতে চলে আসবো, আমরা যেখানে আমাদের ট্যাগ দেওয়ার অপশন আছে। তো এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন, এখান থেকে ট্যাগগুলো আপনারা কালেক্ট করতে পারেন। আমি জানি অনেকেরই ট্যাগ আসলে খুঁজে বের করতে বা আইডিয়া পেতে মাথায় আসে না যে আসলে এক্স্যাক্টলি কোন ট্যাগগুলো ব্যবহার করা ঠিক হবে। ঠিক আছে, এখান থেকে কাজ হবে আবারও ভিডিও সিলেক্ট করার পর কীভাবে ট্যাগ ব্যবহার করবেন আমি দেখাচ্ছি। এই যে প্রিয় দর্শক, ভিডিও সিলেক্ট করে ট্যাগস অ্যান্ড কলাবরেটর এটা অন করবেন। তারপর এখানে কাজ হবে আপনারা আপনাদের ট্যাগগুলো লিখে দিবেন, লিখবেন। তারপর কাজ হবে এই যে অ্যাড এ নিউ ট্যাগ নামের একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন বা টাচ করুন, জাস্ট একটা টাচ করুন। অবশ্যই নিচেরগুলো একটা টাচ করা যাবে না, অ্যাড এ নিউ ট্যাগ ওইখানে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এরকমভাবে আপনারা আরও ট্যাগগুলো লিখবেন বা কপি করে আনবেন ওইখান থেকে আইডিয়া নিয়ে। তারপরে যে অ্যাড এ নিউ ট্যাগ এখানে একটা ক্লিক করুন, বাস এইভাবে আপনারা ট্যাগগুলো লিখে দিতে পারেন। এইভাবে লিখবেন প্রিয় দর্শক, ট্যাগ দিলেই যে ভিডিও ভাইরাল হবে এমন কোনো কথা না, কিন্তু ট্যাগও কিন্তু আপনাদের ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে হেল্প করবে। কারণ যে ট্যাগগুলো দিবেন সেগুলো লিখে মানুষ যদি সার্চ করে আপনার ভিডিওর আসার চান্স অনেকটাই বেড়ে যাবে। সঠিক ট্যাগ এই জন্য দিতে পারলে ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে। এভাবে আপনারা ট্যাগ দিবেন, তারপর আর কি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। কীভাবে আপলোড করতে হয় আপনারা তো জানেন, এই যে এখানে নেক্সটে গিয়ে আপনারা কিন্তু পাবলিক করে দিতে পারবেন। এই যে নেক্সটে গিয়ে তারপর আপনারা পাবলিক করে দিতে পারবেন। এইভাবে প্রিয় দর্শক, আপনারা আপনাদের ভিডিওর জন্য সঠিক ট্যাগ ব্যবহার করতে পারেন, এতে করে আপনাদের ভিডিও অনেক বেশি ভিউজ বা ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। তো কেমন ছিল ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।